presented by Rasuler Bani YouTube channel. Please like, comment, share করুন ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে কিছু মুসলিম এই সরকারের উপরে ক্ষুব্ধ হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। তবে আজকে তারা আস্তে আস্তে ফিরে আসছে, তার কারণ এই সরকারের কিছু এমএলএ কিছু এমপি তারা দুই থেকে চার বছর আগে তারা মন মানসিকতা তৈরি করে নিয়েছে, এই দলে আমরা থাকবো না, বিজেপিতে আমরা যাব। যার জন্যই তো আমি সামনাসামনি মমতা ব্যানার্জিকে বলেছিলাম, আপনার দলের কিছু মানুষ আছে যারা দিনে দিনে তৃণমূল রাত্রে বিজেপি, ওই দিকে লক্ষ্য রাখুন। আজকে তার জ্বলন্ত প্রমাণ, আজকে তার জ্বলন্ত প্রমাণ। চার বছর আগে বলেছিলাম কিছু এমএলএ কিছু এমপি কিছু সভাধিপতি সভাপতি কিছু চেয়ারম্যান কিছু প্রধান এরা সংখ্যালঘু মুসলমানদের সব দিক দিয়ে বঞ্চিত করেছে, যার জন্য আজকে বাংলার সংখ্যালঘু মুসলমানরা একটু মুখ ঘুরিয়ে নিয়েছিল নিয়েছিল। আমি তাই আপনারা সবাইকে বলছি, আমি উষা রানী কে জানি না, উষা রানীর স্বামী কে, মৃত্যুঞ্জয় কে জানি না, এই ভারতের শেষ কথা বলবো আব্দুল খালেক, আব্দুল খালেক কে আমি কথা বলবো। আমি দালালি করছি না, দালালি করছি না, আব্দুল খালেক কে আমি বহুদিন ধরে দেখছি। আব্দুল খালেকের মধ্যে হিন্দু নাই, আব্দুল খালেকের মধ্যে মুসলমান নয়, আব্দুল খালেকের মধ্যে মানুষ। আমার বক্তব্য নিশ্চয় উষারানি শুনছে, উনার স্বামী মৃত্যুঞ্জয় শুনছে, আরো যারা নেতারা আছে তাদের উপর রাগ করে বলছি না, ভালোবেসে বলছি, আপনাদের ভুলগুলো সংশোধন করালেন, ভুলগুলো সংশোধন না করেন আপনাদের কিন্তু ছুঁড়ে গঙ্গায় ফেলবে, আপনি নিজে বুঝতে পারবেন না, ভুল সংশোধন করুন। কারণ দশটা যদি তেরপোল আসে, তিনটে তেরপোল মুসলমানরা পাওনাদার, চারটে তেরপোল মুসলমানরা পাওনাদার, পাঁচটা যদি চাকরি দেন আপনি, তার মধ্যে দুটো চাকরির অধিকার আছে মুসলমানদের, সব দিক দিয়ে বঞ্চিত করবেন, এটা কোনোদিনই হতে পারে না। বিশ্বাস করুন, আমি আল্লাহর শুকর করে বলছি, ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে তো আসির দিকে যাইনি, ভারতবর্ষের বাইরে। আল্লাহ আমাকে দুহাই নিয়ে গেছে, দুবাই নিয়ে গেছে, আবুধাবি নিয়ে গেছে, কাতার নিয়ে গেছে, সৌদি নিয়ে গেছে, বাংলাদেশ নিয়ে গেছে, চাইনা নিয়ে গেছে, ভারতবর্ষের যত রাজ্য প্রত্যেকটা রাজ্য নিয়ে গেছে। কিন্তু আজকে আমি গর্ব করে বলি, মাথা উঁচু করে বলি, মৃত্যুর আগে পর্যন্ত বলবো, ভারতবর্ষের মধ্যে কোন যদি রাজ্য সাম্প্রতিক রাজ্য এক নম্বর রাজ্য হয়, সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা সাম্প্রতিক রাজ্য, এটা গর্ব করে বলি। কারণ এ সাম্প্রতিক বাংলার মাটি কে গড়েছে? স্বামী বিবেকানন্দ জি গড়েছে, রামকৃষ্ণ জি গড়েছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তার অবদান আছে, গুড়াচাঁদ হুজুরের অবদান আছে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের অবদান আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আছে, রামকৃষ্ণজির অবদান আছে, তাদের অবদানে এই সাম্প্রতির মাটি গড়েছে। আর এই সাম্প্রতির মাটিতে কোন দিনের তারে সাম্প্রদায়িক শক্তি জায়গা পাবে না, জায়গা পাবে না। আমি আপনাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, আপনারা আমাকে ভাববেন না যে আমি তৃণমূলের দালাল, সিপিএম এর দালাল, কংগ্রেসের দালাল না। লাল সাহেব 34 বছর যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তাদের অরাজকতার বিরুদ্ধে আমি তোহাসির দিকে বলেছিলাম, সেই বামফ্রন্ট সরকারকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, এই সরকার এসেছে, এই সরকার আসার পরে এদের মধ্যে কিছু
কিছু মানুষের মধ্যে ওই বামফ্রন্ট সরকারের গন্ধ পাওয়া যাচ্ছিল, তখন আমি তোহা সিদ্দিকী প্রতিবাদ করেছি। তাহলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি বসেছি, আমি ওনাকে কাছ থেকে দেখেছি, উনি মানুষের জন্য ভাবেন, বিশ্বাস করুন উনি মানুষের জন্য ভাবেন, উনি শুধু মুসলমানদের জন্য ভাবেন না, উনি শুধু হিন্দুদের জন্য ভাবেন না, উনি শুধু খ্রিস্টানদের জন্য ভাবেন না। আজকে এই সরকারকে যত পিছিয়ে দিয়েছে এর জন্য সাধারণ মানুষকেও দায়ী নয়, এর জন্য এই দলের কিছু এমএলএ এমপি প্রধান সভাপতি সভাপতি ইরা দায়ী। এদের ঘরে আগে চরিত্রটা ঠিক করতে হবে, এদের ঘরে আগে ঠিক করতে হবে। বাংলার মানুষ আজকে আমরা আমি তো আসিদ্দিকী আমার দুই ভাই পেখেলে চেঁচাচ্ছে, এটা কি আমাদের কাজ? এটা কি আমাদের শুধু এইটি কাজ? নামাজ পড়ব, রোজা রাখব, আমাদের মানুষগুলোকে নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, হজের কথা বলবো, জাকাতের কথা বলবো, দান খায়রাতের কথা বলবো, মানুষকে ভালোবাসার কথা বলবো, এটা তো আমাদের কাজ। আজ পথে নামতে হয়েছে কেন, কিসের জন্য? শুনবেন, জান বাঁচানো ফরজ, রোজা রাখা ফরজ। জান বাঁচানো ফরজ, রোজা রাখা ফরজ। আগে কোনটা করবেন? আগে কোনটা করবেন? আগে জান বাঁচাতে হবে। শুনেন, 2021-এ যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে, শুনে রেখে দেন যারা চেঁচাচ্ছেন তাদের উদ্দেশ্যকে বলছি, আসার আগে তুমি তোমার মা তোমার বোনকে তোমার মেয়েটাকে ঘর বন্ধ করে রাখতে পারবে তো? আমার মনে হয় পারবে না। আশিপাকে যখন ধর্ষণ করেছিল, যারা ধর্ষণ করেছিল তাদের সম্পর্কে অনেকে সমালোচনা করেছে, আমিও করেছি, কিন্তু আমি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তানার কাছে দাবি রেখেছিলাম, আশিপাকে যারা ধর্ষণ করেছে তাদের মা তাদের বোন তাদের মেয়েগুলোকে একটু সিকিউরিটির ব্যবস্থা করে দিন, কারণ কোন দিন হয়তো শুনবো তারা তাদের মাকেও ধর্ষণ করছে, তাদের বোনকেও ধর্ষণ করছে, তারা তাদের মেয়েকেও ধর্ষণ করছে, কারণ ওদের চরিত্র হচ্ছে ধর্ষণ করা, ওদের চরিত্র হচ্ছে ধর্ষণ করা। আমরা বাংলার হিন্দু মুসলমান আমরা কি সুন্দর মিলেমিশে আছি? আমি তোহা সিদ্দিকী এই কথা কতবার বলবো, আমার যখন 7 থেকে 8 বছর বয়স, বাজার থেকে একটা বল কিনেছিলাম প্লাস্টিকের বল, বাড়ির সামনে একটা মাঠ আছে, মাঠে খেলতে নেমেছি, আমার খেলোয়াড় আমার বন্ধু জালাল এসান নাসিম বাবলু কোমল নির্মল জয়ন্ত আমরা বাড়ির মাঠের সামনে খেলাধুলা করতাম, কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতাম, চায়ের দোকানে আড্ডা মারতাম, ক্লাবে বসে আড্ডা মারতাম। আজকে কে এমন একটা দল বাংলায় আসবে যে হিন্দু মুসলমানের মাঝে একটা দিওয়াল তুলে দেবে, একটা প্রাচীর তুলে দেবে? তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা দিওয়াল তোলো, প্রাচীর তোলো, কমল নির্মল জয়ন্ত তোহা জালাল এসান, ওই প্রাচীরকে লাথি মেরে ভাঙবো ভাঙবো ভাঙবো, কোন মাইল লাগতে পারবে না। আর আজকে দালালি করার জায়গায় পাওনি, আমি তো তোহা সিদ্দিকী আজকে দিল্লি থেকে একটা রিপোর্ট এসেছিল তাকে বলেছি, আজকে আপনাদের সম্মুখে বলছি, এই বাংলায় যদি কোনো মুসলমান একটা মন্দিরের দিকে আঘাত করতে যায়, একটা মন্দির ভাঙতে যায়, সেই মন্দিরটাকে রক্ষা করার জন্য মন্দিরের সম্মুখে আমি তোহা সিদ্দিকী আমার বুকটা পেতে দিয়ে আমি মন্দিরটাকে রক্ষা করবো। লাট সাহেব হা লাট সাহেব মুখে বলি না, সময় এলে কাজে করে দেখিয়ে দেব। এই বাংলাটা এমন একটা বাংলা, যদি কোনো হিন্দু কোনো সাম্প্রদায়িক হিন্দু যদি একটা মসজিদে আঘাত করতে যায়, আমার বিশ্বাস কমল নির্মল মসজিদের সম্মুখে দাঁড়িয়ে তাদের বুক দিয়ে মসজিদ থেকে রক্ষা করবে। এটাতে সেই বাংলা, এটাতে সেই বাংলা।
আজকে এই সরকারের যত ক্ষতি হয়েছে যতটা ক্ষতি হয়েছে আমি সরষে পরিমাণ মমতা ব্যানার্জিকে দায়ী করব না এর আমলা চামচারা বেশি দায়ী এটা সিপিএম খেত এমন খেত না ঠোঁট বুঝতে পারতুনি আর এরা এত খেতে মুখ মাই হয়ে যাচ্ছে মুখ মাই হয়ে গেছে যার জন্য এই দুরবস্থা তো অতএব এদের চেঞ্জ করতে হবে এদের পরিবর্তন করতে হবে এই পরিবর্তন আপনাদের করতে হবে আজকে আমরা চাচাবো আমরা চাচাবো ও গাছে উঠবো আমি আর পাখি নেবে তুমি তুমি পাখি নেবে তুমি এমএলএ হবে তুমি সভাপতি হবে তুমি প্রধান হবে হ্যাঁ তুমি এমপি হবে আর আমি কি লাগি হ্যাঁ হতে পারে না হতে পারে না অতএব যেখানে যার মেজরিটি সেই জায়গায় তাকে সেই সম্মান দিতে হবে সেই সম্মান তাকে দিতে হবে আজকে আমি উচ্চ তোমরা যারা রাজনৈতিক নেতা তাদের সঙ্গে আলোচনা করেছি পরিবর্তন করুন এরা বিজেপি তো গেছে তো অনেক নেতা নেত্রী গেছে আরো যাবে যত যাবে তত এর ভালো বস্তার মধ্যে একটা পচা থাকলে সে একটা একটা সব পচাবে অতএব পচা মাল বের করো নতুন করে মাল সাজাও কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই তবে আপনারা আমার ফেসবুকে বলুন ইউটিউবে বলুন দেখেছেন শেষ কথাটা বলে যাই আপনারা দালাল ভাববেন না আমি দালাল আমি দালাল আমি আল্লাহ আল্লাহ রসুলের দালাল আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন আল্লাহ রসুল তিনবার কি বলছে শুনুন আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মুসলমান নয় নবী বলছেন সাহাবারা জিজ্ঞাসা করেন হুজুর আপনি কাদের কথা বলছেন আল্লাহ রসুল বললেন যে মুসলমান তার পড়োশীর দিকে লক্ষ্য রাখলো না পড়োশী মিন্স প্রতিবেশী প্রতিবেশী সে হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক মুসলমান হোক আল্লাহ রসুল বলতেন যে মুসলমান তার পড়োশীর দিকে লক্ষ্য রাখলো না সে কোনোদিন মুসলমান হতে পারবে না আমাদের নবীকে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য নবী নয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য আল্লাহর মখলুকের জন্য নবী হয়ে পৃথিবীর জমিনে এসেছেন আমি এই কথা বলি বলে আমার একটা ভাই গো এই যাকে ওই তো আব্বাস সিদ্দিকী বলছে যে আমার জলসে আসবে না সে কাফের নহজ বিল্লাহ আমার আবার দরুদ না পড়লে তার নামাজ হবে না নবীও নূরের তৈরি আমার নূরের তৈরি একদল মানুষ তা তো বলতে নারে তাকবীর আল্লাহু আকবার আর কয়েকটা ইমাম সাহেব কয়েকটা মৌলী সাহেব আছে ওরা কেন তো পিছে দৌড়াচ্ছে বলুন তো ওরা ও ভাইজানের নাম করে 5000 টাকা তুলছে 4500 টাকা নিজে ঝাড়ছে আর 500 টাকা পাঠাচ্ছে ওই জন্য তো গুণগান করছে আবার আমার একটা বাড়ির পরিবারের একজন বলছে মুখে দাদা হুজুর আর অন্তরে দিদি হুজুর হ্যাঁ ভাঁড়ের মতন গলা ওকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা ভাই বলছে যে নবীও নূরের তৈরি আমার নূরের তৈরি আপনি কি বলছেন বলুন বলছে তিনি আমাকে ভালোবাসে আমি তোমাকে ভালোবাসি এ উত্তর হলো উনি আবার আমাকে উদ্দেশ্য করে বলছে উদ্দেশ্য করে বলছে আমি নাকি মুখে দাদা হুজুর আর অন্তরে দিদি হুজুর আর আমি যদি বলি কেউ যদি বলে ভাইজান ওপরে সাদা জামার ভেতরে গেরুয়া জামা